নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 22শে এপ্রিল 2023 টু 2024 সাল পর্যন্ত এই রাশিগুলি সোনার সিংহাসন প্রাপ্তি হতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে জানাব। দেখুন, দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে, অর্থাৎ মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করছে। এবং এই যে মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করে দেবগুরু বৃহস্পতি আপনার যে রাশিগুলির ভাগ্য খুলতে চলেছে, সেই রাশিগুলির নাম আমি জানাতে চলেছি। দেখুন, আমি একটি কথা বারবার বলি, গুরুর কৃপা ছাড়া কিচ্ছু হয় না। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যদি আপনার স্বয়ং আশীর্বাদ যদি করে, কৃপা যদি থাকে, আপনি জীবনে অনেক উঁচুতে কিন্তু যেতে পারবেন। অর্থাৎ গুরুর কৃপা কিন্তু একান্তই দরকার। যারা দেখছেন আমার এই চ্যানেলটি, যদি পছন্দ লাগে অবশ্যই এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। কারণ আপনাদের একটি লাইক, শেয়ার, কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবে। দেবগুরু বৃহস্পতি টানা এক বছর মেষ রাশিতে থাকবে এবং মেষ রাশিতে থেকে টানা এক বছর এই রাশিগুলির কিন্তু ধনবর্ষা কিন্তু হবে। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি আপনাদেরকে জানাবো। তার আগে একটি কথা আপনাদেরকে বলি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। কেউ কেউ বলছেন যে স্যার আপনার দুটো চ্যানেল আছে। না, আমার একটি মাত্র চ্যানেল। অনেকে আমার নাম ভাঙিয়ে করছেন, আমাকে অনেকজন জানিয়েছেন, আমাকে বারবার জানিয়েছেন যে স্যার আপনার নাম করে বলছে আমি কৌশিক রায়। ঠিক আছে, এটা কৌশিক রায়েরই চ্যানেল। আপনারা যখন পেমেন্ট করবেন তখন অবশ্যই অ্যাকাউন্ট ডিটেলসটা আপনারা দেখে নেবেন। তাতে বিশেষভাবে কিন্তু যখন কৌশিক রায় দেখবেন তবেই কিন্তু আপনারা পেমেন্ট কিন্তু করবেন, আমার সাথে যারা পরামর্শ করতে চাইছেন। দেখুন, জীবনে প্রত্যেক মানুষের জীবনে কিন্তু সমস্যা কিন্তু রয়েছে, আর জ্যোতিষ শাস্ত্র হচ্ছে প্রপার বিজ্ঞান। সেই জায়গা থেকে আপনাকে একমাত্র জ্যোতিষ শাস্ত্রই কিন্তু টেনে কিন্তু তুলতে পারে। কৌশিক রায়ের কাছে হবে হচ্ছে বলে কোনো কথা নাই, ইম্পসিবল আমি কিন্তু ডিকশনারি থেকে কেটে দিয়েছি। এভরিথিং ইজ পসিবল, যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি। আর বারবার একটি কথা বলি, আমি কিন্তু সবারই হাত ধরি না, যার হাত ধরি কিনা তাকে কিন্তু আমি টেনে তুলি। অনেকে বলে যে স্যার রেমিডি করুন, আমি সেখানে কিন্তু না করে দিই। অর্থাৎ যিনি নিজে সম্পূর্ণরূপে স্যালেন্ডার হবেন যে আমাকে আপনি বাঁচান, অবশ্যই জ্যোতিষ শাস্ত্র আপনাকে সঠিক জায়গায় নিয়ে কিন্তু যেতে পারবে। দেয়ালে পিঠ ঠেকে গেছে, কিচ্ছু উপায় নেই, জ্যোতিষ শাস্ত্র, ব্যবসা বসে গেছে, ঋণে জর্জরিত হয়ে গেছেন, বিবাহের জায়গায় সমস্যা রয়েছে, দাম্পত্য সুখের জায়গার সমস্যা রয়েছে, প্রেমের ক্ষেত্রে সমস্যা রয়েছে, কর্মক্ষেত্রে সমস্যা রয়েছে,
জ্যোতিষশাস্ত্র কিন্তু আপনাকে কিন্তু টেনে কিন্তু তুলবে। তো আলোচনাটা শুরু করা যাক, যে রাশিগুলোর আমি কথা বলবো। এই রাশিগুলো কিন্তু এই টানা এক বছর মানে নির্ণায়ক রেজাল্ট কিন্তু পাবে, এক কথায় মানে আগে যা ঘটেনি তাই ঘটতে চলেছে এই রাশিগুলির। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। নাম্বার ওয়ান রাশি সিংহ রাশি। সিংহ রাশির ভাগ্যভাবে চলে যাচ্ছে, আপনাদের সরাসরি ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি আপনাদের করবে, পিতার সাথে সম্পর্কে উন্নতি হবে, পিতার স্বাস্থ্যে উন্নতি হবে, পিতার কর্মক্ষেত্রে উন্নতি হবে, আপনার ধর্মীয় যাত্রা হবে, আপনি ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট পাবেন, আপনার স্বাস্থ্য থেকে উন্নতি হবে, আপনার শেয়ার মার্কেট গোল থেকে আপনি লাভবান হবেন, সন্তান প্রাপ্তি, সন্তানের জন্য যারা প্রচেষ্টা করছেন সেখান থেকে কিন্তু আপনাদের প্রাপ্তি কিন্তু হতে চলেছে, আপনার বড় ভাই বোনদের সাথে সম্পর্কে উন্নতি, কমিউনিকেশন যোগাযোগগুলো আপনাদের কিন্তু বাড়তে কিন্তু চলেছে। এক বছর আপনার জন্য কিন্তু নির্ণায়ক রেজাল্ট কিন্তু পেতে চলেছে, টানা এক বছর চলবে আপনার ক্ষেত্রে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, লিখে রাখুন, সে রাশির নাম মেষ রাশি। রাশিতে অবস্থান করছে, আপনার এই সময় কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ দিবে, আপনাদের শুভ বিবাহের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, যারা বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন, গাঢ় বিবাহ, দাম্পত্য সুখ, ব্যবসা, দৈনন্দিন রোজগার, ডেলি ইনকাম বৃদ্ধি, সন্তান প্রাপ্তি, শিক্ষাক্ষেত্র আপনাদের শুভ, উচ্চশিক্ষা যারা করতে চাইছেন সেখান থেকে ভালো, আকস্মিক অর্থপ্রাপ্তি, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি, কর্মক্ষেত্রে উন্নতি হতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশি সোনায় সুয়াগা হতে চলেছে। একাদশভাবে যে কোনো গ্রহ গ্রহ কিন্তু শুভ ফল দেয়, বৃহস্পতি একাদশভাবে, সপ্তম পতি, আপনার কর্মাধিপতি, কর্মক্ষেত্রে যারা প্রমোশন চাইছিলেন কর্মক্ষেত্রে নিশ্চিত রূপে আপনাদের প্রমোশন হবে, যারা কর্মর জন্য প্রচেষ্টা করছেন কর্মপ্রাপ্তি হতে চলেছে, আপনাদের ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে ভালো পার্টনারশিপ বিজনেস করছেন সেখান থেকে আপনারা লাভবান হবেন, এবং এর পাশাপাশি আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালো, আপনাদের ভাই বোনদের সাথে এবং কমিউনিকেশনগুলো ভালো আসতে চলেছে, শিক্ষাক্ষেত্র আপনাদের ভালো, সন্তান প্রাপ্তির একটা বড় সম্ভাবনা, সন্তানের জন্য গর্ব অনুভব হওয়া, সন্তানের এডুকেশন, যারা শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু ভালো দিক রয়েছে। এরপর যে রাশির কথা বলবো, সেই রাশির নাম ধনু রাশি। ধনু রাশির রাশির অধিপতি চতুর্থ পতি পঞ্চমভাবে। আপনার তো শেয়ার বাজার, গোল্ড, চাঁদি থেকে আপনারা লাভ পাবেন, আপনাদের সন্তানের জায়গা আপনাদের ক্ষেত্রে খুব গাঢ় হতে চলেছে, ভাগ্যক্ষেত্রের দৃষ্টি দিচ্ছে, ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি আপনাদের হবে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা আপনার থাকছে, এবং পিতার স্বাস্থ্যের দিকটা আপনাদের উন্নতি হবে, ধর্মীয় যাত্রা এবং স্বাস্থ্যের দিকটা আপনাদের যথেষ্ট কিন্তু ভালো হতে চলেছে, এবং চাঁদি থেকে, গোল থেকে আপনারা লাভ কিন্তু পাবেন, সন্তানের জন্য গর্ব অনুভব হওয়া, প্রপার্টি থেকে আপনারা লাভ পাবেন, এবং আপনাদের যেহেতু সুখ সাধনের মালিক, সুখ সাধন আপনাদের বৃদ্ধি কিন্তু হতে চলেছে। আপনি ধনু রাশির মানুষ, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট কিন্তু আপনি পেতে চলেছেন। এরপর যে মকর রাশি, মকর রাশির কেন্দ্রে অবস্থান করছে, দেখুন আপনাদের পারিবারিক সুখ, আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ, আপনার মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা যথেষ্ট ভালো হবে, আপনার কর্মক্ষেত্রে উন্নতি হতে চলেছে, কর্মের দ্বারা যাদের হচ্ছিল কর্মক্ষেত্রে যাদের সমস্যা চলছিল সেই জায়গাটা আপনাদের ভালো হবে, এবং বিদেশের সাথে যারা রত রয়েছেন বিদেশ থেকে আপনারা এই সময় কিন্তু যথেষ্ট আর্নিং কিন্তু আপনারা কিন্তু করতে চলেছেন। আপনি মকর রাশির মানুষ, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এই সময় কিন্তু যথেষ্ট ভালো শুভ ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপর যে রাশির কথা বলবো, সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে টাকা আটকে গেছিল, সেই টাকা আপনারা পুনরুদ্ধার হবে,
ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে, দৈনিক রোজগার আপনাদের বাড়বে, কমিউনিকেশন যোগাযোগগুলো আপনাদের ভালো হবে, সফলতা সাকসেসের জায়গা আপনাদের দেখা যাচ্ছে তুলারাশির ক্ষেত্রে, এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রেও লাভ কিন্তু হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের ডেলি ইনকাম বাড়বে, শুভ বিবাহ আপনাদের ক্ষেত্রে, সফলতা সাকসেস দেখা যাচ্ছে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে। অর্থাৎ আমি যদি বলি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি ট্র্যানজিট আপনাদের ক্ষেত্রে কিন্তু অভাবনীয় লাভ আপনাদের কিন্তু দিতে চলেছে। টানা এক বছর এই রাশিগুলো হতে চলেছে মালামাল। অর্থাৎ আপনার জন্মছকে যদি বড় দোষ না থাকে তাহলে নিশ্চিতরূপে আপনি এই টানা এক বছর কিন্তু অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হবে। যারা ভিডিও শুনছেন আপনার ক্ষেত্রে হচ্ছে না, আপনারা অবশ্যই পরামর্শ নিন, প্রতিকার প্রতিবিধান করুন। নমস্কার, ধন্যবাদ।